হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে। আজকের ব্লগটা কি সেটা তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো। তো তার আগে বলি, আমাদের বাড়িতে একজন একজন না 10 জন এসছে, মানে দশজন এসছে নতুন, হচ্ছে কি বলবো, নতুন সদস্য, 10 জন নতুন সদস্য। হয়তো ভাববে 10 জন নতুন সদস্য কারা, তো চলো তোমাদের দেখাচ্ছি আগে নতুন সদস্যগুলোকে। চলো দেখো, এত কি হবে? তো সদস্যগুলো তো দেখলোই তোমরা, মানে পুচকে পুচকে সদস্য। এগুলো হচ্ছে কি বলতো, আমার ননদ মানে দিয়ে গেল, আমার আগে ছিল অনেক, মানে আমার বিয়ের পর পর আমার ছিল মুরগি হাঁস এসব পুষতাম, খুব ভাল লাগতো। এখন আর ভাল লাগে না মুরগি টুরগি পুষতে। তো যাই হোক, ননদ দিয়ে গেল। ননদ বলছে যে ওদের ওই যে সেই সমিতি হয় না, মহিলা সমিতির যে গোষ্ঠী, ওই গোষ্ঠীর থেকে দিয়েছে। তো বলছে কি যে আমি তো পুষবো না, তুই যদি পুষিস তাহলে নে। তো আমি বলছি আমার এইসব ঝামেলা খুব মানে বিরক্ত লাগে, আগে ছিল আগে একরকম ঠিক ছিল, কিন্তু মানে অভ্যেস নিয়ে অনেকদিন পুষিনি, তাই মানে নিজের একটা মানে কেমন লাগে, ভালো লাগে না আর কি বলতো, একটা পিছু টান, মানে ওইগুলো থাকলে একটা পিছু টান, মানে কোথাও যাবো কি কিছু, তো এরকম একটা পিছু টান, মানে শান্তি হয় না, মানে ওগুলোকে আগে ঠিকঠাক করো তারপরে যাও, যেখানে যাও ওদেরকে ঠিকঠাক করো, ঠিকঠাক তোলো, খেতে দাও, সব কিছু করো তারপর। আর এই মুরগিগুলো কী বলতো, মানে কী মুরগি বলে, এই যে কি ব্রয়লার না, ওই যে কী বলে পাটনা, না কী বলে পাটনা মুরগি, না কী যাই হোক হবে, দেশি মুরগি না, যাই হোক কী মুরগিগুলো, ওই সব মুরগি। আর এরা গরমে বেশিক্ষণ থাকতে পারে না, আর বাঁচে না এই মুরগিগুলো। তো যাই হোক, ননদ নিয়ে এসছে বাড়িতে, নিলাম, তো দেখি থাকলে ভালো, না থাকলে তো গেল। তো রান্নাবান্না করছি, রান্নাবান্না কী কী করছি দেখো তোমরা, দেখাচ্ছি রান্নাবান্নাটা। তো রান্না হচ্ছে, দেখাচ্ছি তোমার রান্না হচ্ছে মাছের ঝোল, আলু পটল মাছের ঝোল, আর হচ্ছে শাক ভাজা, আর ভাতের মধ্যে আলু আর উচ্ছে দিয়েছি, ওটা সিদ্ধ। তো ওটাই আজকের মেনু দুপুরকার আমাদের। তো ঠিক আছে, রান্নাবান্না হয়ে গেলে খাবো, খাওয়া দাওয়া করে তারপরে তোমার হচ্ছে ইয়ে করবো, রান্নাবান্না হয়ে গেলে খাবো, খাওয়ার পর তারপরে যাব মেলা দেখতে। রোজ রোজ মেলা আমাদের এখানে, না আমাদের এখানে না, আমাদের এখান থেকে একটু দূরে, তো ওখানে মেলার কাছাকাছি এক জায়গায় যাচ্ছি আমরা, মানে একটু দরকারে যাচ্ছি। তো আমি আমার বরকে বললাম তাহলে যে যেখানে যাচ্ছি ওখানে তাহলে চলো একটু মেলা দেখে আসি। তো বলছিল না, ফার্স্টে বললো যাবো না, তারপরে আবার দেখছি বলছে তাহলে চলো, তখন ঠিক আছে। তো ননদ এসছে, ননদ যাবে, আমি যাব, আমার দুই ছেলে বর সবাই যাব একসাথে। তো ঠিক আছে চলো, যদি যেতে যেতে কথা বলতে পারি ভালো, নাহলে এসে আবার কথা বলো, ঠিক আছে চলো রান্নাটা দেখো। তো দেখো, এই দেখো আমি উনুনে রান্না করছি, কাঠের উনুনে। তো এই দেখো ভাত এটা, আর এটা হচ্ছে শাক, আর এটা মাছের ঝোল, মানে আলু পটল মাছের ঝোল, আর শাক ভাজা হচ্ছে, এই যে শাক। তো ঠিক আছে চলো পরে কথা বলি। তো দেখো সবই বাড়ি এলাম, বাড়ি আসার পরই মানে প্রচুর গরম, ফ্যানটা চলছিল, ফ্যানটা বন্ধ করে দিলাম কারণ ফ্যানের প্রচণ্ড আওয়াজ হচ্ছে। তো যাই হোক, মেলার মধ্যে ঢোকার পর তোমাদের সাথে আর কথা বলতে পারলাম না, বাড়িতে যেটুকু কথা বললাম আর তো কথা বলতে পারলাম না। তো বাড়ি চলে এলাম, ওখানে ভিডিও করতে পারলাম না, মানে মেলার মধ্যে ঢোকার আগে প্রচুর গান বাজনা এটা ওটা হচ্ছে বলে ভিডিও করতে পারলাম না। তো যাই হোক, কী বলো, মেলার মধ্যে ভালোই আনন্দ হলো, মেলার মধ্যে ঢুকলাম, ঢোকার পর তোমার খাওয়া খেলাম, পেঁয়াজি খেলাম, পেঁয়াজি চপ, আর খেলাম কি ঘুগনি, আর জিলিপি, কুলপি, আইসক্রিম, এই কটা জিনিস খেয়েছি। তো তারপর কিছু কেনাকাটি করেছি, বেশি কিছু না, তার মধ্যে ফার্স্ট হচ্ছে এটা, যেটা আমার খুবই পছন্দ, ফার্স্ট এটা কিনেছি, খুব সুন্দর কিউট দেখো একটা পুতুল, আমার খুবই পছন্দ পুতুলটা, এই একটা পুতুল। আর আরেকটা কিনেছি কি, এই যে ভাত রাখা স্ট্যান্ড, টেবিলের উপর ভাত রাখি তো স্ট্যান্ডটা খুব দরকার, একটা আছে ওই জন্য আরেকটা নিলাম, খুব সুন্দর। তো আরেকটা কিনলাম,
আর এই যে একটা লিকুইড সিঁদুর, মানে এই সিঁদুরটা আমার ছিল না, ছিল না বলতে গেলে আমার খুব একটা পছন্দ হয় লিকুইড সিঁদুর, আমি ডাস্ট করি তো একটা নিলাম, টুকিটাকি কোথাও গেলে লাগে, এটা নিলাম। এটার দাম কিন্তু বেশি না, এটার দাম নিল মাত্র 20 টাকা, মানে ভালো লাগলো। 20 টাকা মানে আমি হয়তো কচি তো কারণ পড়ি পড়ি না, তো টিপ টিপও করা লাগে এটা। আর নিচে দুটো ছবি, এই যে খুব সুন্দর, মানে 15 টাকা 20 টাকা করে নিল ছবিগুলো, খুব সুন্দর ছবিগুলো পাচ্ছিলাম না অনেকদিন থেকে, তো ওই মেলাতে পেলাম। নিলাম একটা কালীর ছবি আর আর একটা এই যে রাধা কৃষ্ণের ছবি, খুব সুন্দর ছবিটা, খুব সুন্দর। তো যাই হোক, এই কটা জিনিসই কিনলাম, বেশি কিছু কিনি না, আর ওই কটা খাওয়া ওই জিনিসগুলো খেলাম। তো ঠিক আছে, চলো, মেলার মধ্যে আর দেখাতে পারলাম না, তোমাদের কথা বলতে পারলাম না, আবার একদম বাড়ি চলে এসে কথা বললাম, তার জন্য দুঃখিত। তো ঠিক আছে, চলো, ভিডিওটা বেশি বড় করলাম না, 2-3 মিনিটের ভিডিও দিলাম, ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। সাথে সাথে যারা নতুন হচ্ছে আমার ভিডিও দেখছো, যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিও আর পাশে থাকা বেল আইকনটি। ঠিক আছে, দেখা হচ্ছে পরে ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই, গুড নাইট।